ভ্যালেন্টাইন্স ডে পালনে কেউই পিছিয়ে নেই, সবাই এই দিনে প্রিয় মানুষটির সাথে একটু আলাদাভাবে সময় কাটাতে চায়। দিবসটিকে ঘিরে এক এক দেশের মানুষের প্রস্তুতিও এক এক রকম, রীতিনীতির মধ্যেও আছে পার্থক্য। তিয়ামো, আই লাভ ইউ, ইস লিবেডিস কিংবা আমি তোমাকে ভালোবাসি, বলার ধরনেও নানা বৈচিত্র্যতা। এই যেমন শেক্সপিয়ারের বিখ্যাত প্রেমের উপন্যাসের নায়িকা জুলিয়েট এখনও প্রতি ভালোবাসা দিবসে প্রায় 1000 প্রেমের চিঠি পায়। প্রতি বছর ভালোবাসা দিবসে ইটালির ভেরোনা সিটিতে, যেখানে এই নাটক মঞ্চস্থ হয়েছিল, সেখানে অনেক যুবক জুলিয়েটের নামে প্রেমপত্র পাঠায়। ভ্যালেন্টাইন্স ডেতে চকলেট বক্সের আদান প্রদান প্রায় 140 বছর ধরে চলছে। সবপ্রথম 1868 সালে রিচার্ড ক্যাডবেরি চকলেটের বক্সের সাথে এই দিবসের যোগসূত্র স্থাপন করেন। এখন ভালোবাসা দিবসকে ঘিরে 8 বিলিয়নেরও বেশি হৃদয় আকৃতির ক্যান্ডি তৈরি হয় প্রতি বছর। ফিলিপাইনে ভ্যালেন্টাইন্স ডের জন্য অনেক লোক অপেক্ষা করে থাকে, বিশেষ করে যারা আর্থিক সংকটের ভেতরে থাকে, কারণ এই দিনে বড় আকারের গণবিয়ের আয়োজন করা হয়। ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সদস্যদের এই বিশেষ দিনে বিয়ে দেয়া হয়। জাপানে ভালোবাসা দিবসটি যেন শুধুই নারীদের জন্য, প্রতি বছর এই দিনটিতে সেখানকার নারীরা কাছের মানুষকে নানা ধরনের চকলেট উপহার দেয়। কাকে কি ধরনের চকলেট উপহার দেবে সেটা নির্ভর করে পরস্পরের সম্পর্কের উপর। যদিও এ সময় পুরুষরা সাধারণত কোনো উপহার দেয় না, ভালোবাসা দিবসের ঠিক এক মাস পর জাপানি পুরুষদের জন্য আসে হোয়াইট ডে। এদিনে তারা প্রিয় নারীকে ভালোবাসা দিবসে দেয়া উপহারের প্রতিদান দেয়। নেহাতি বাণিজ্যিক স্বার্থে এই অদ্ভুত নিয়মের প্রচলন করেছিল দেশটির কনফেকশন ইন্ডাস্ট্রি। এখন এই দুটি বিশেষ দিনকে কেন্দ্র করে ভ্যালেন্টাইন্স মৌসুমে দেশটির চকলেট ইন্ডাস্ট্রি বাড়তি আয় করে প্রায় $660 মিলিয়ন। চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ, আর তাই তো বিশ্ব ভালোবাসা দিবসে সবখানে হার্টশেপে ছড়াছড়ি, ভালোবাসার বিনিময় হচ্ছে সর্বোচ্চ। তবে ভালোবাসা দিবস পালনে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে মজার সব রীতিনীতি। ফ্রান্সের শহর প্যারিসের খ্যাতি ভালোবাসা শহর হিসেবে, স্বভাবতই ভালোবাসা দিবসের কোনো আয়োজনের কমতি থাকে না এখানে। 2015 সাল পর্যন্ত দর্শনার্থীরা প্যারিসের লাভ রক ব্রিজে তালা আটকে চাবি ছুঁড়ে দিত শিন নদীতে। পরে এখানে তালা লক করা নিষিদ্ধ করা হলে প্রেম পিয়াসী মানুষগুলো শহরের অন্য একটি ব্রিজ বেছে নেয়। এছাড়াও ভালোবাসা দিবসে কার্ড আদান প্রদান রীতির জন্মদাতাও ফ্রান্স। ডেনমার্কের নাগরিকরা দিনটিকে বেশ ঘটা করে পালন করে, তবে তারা গোলাপ ফুলের বদলে চ্যাপ্টা সাদা রঙের ফুল বিনিময় করে, যা ডেনমার্কে স্নোড্রপস নামে পরিচিত। আবার ছেলেরা এই দিনে মেয়েদের জোকিং লেটার নামে এক ধরনের বিশেষ চিঠি দেয়, যাতে প্রেরকের নাম উল্লেখ করা থাকে না। ভ্যালেন্টাইন্স ডের আরেকটি জনপ্রিয় ট্র্যাডিশন হল ভালোবাসার কার্ড বিনিময় করা। ভ্যালেন্টাইন্স ডের সন্ধ্যায় ইংল্যান্ডের নারীরা 5টি তেজপাতা বালিশের উপর রাখেন, 4টি চারকোনায় ও 1টি মাঝখানে। তারা মনে করেন এভাবে ঘুমালে স্বপ্নে তাদের ভবিষ্যতের বরকে দেখতে পাবে। আবার তেজপাতা গোলাপ জলে ভিজিয়ে বালিশের পাশে রেখে ঘুমালেও নাকি একই রকম হবে বলে অনেকের বিশ্বাস। বিশ্বের বিভিন্ন দেশের মতো সাউথ আফ্রিকাও ফুল ও ভালোবাসার স্মৃতিচিহ্নের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকে। তবে প্রথা অনুযায়ী সেখানকার মেয়েরা তাদের ভালোবাসার মানুষটির নাম জামার হাতায় লিখে নিয়ে ঘুরবে। এভাবে পুরুষরা জানতে পারবে কোন নারী গোপনে তাকে পছন্দ করে। এমনই সব মজার মজার রীতিনীতি ছড়িয়ে আছে বিশ্বের নানান প্রান্তে, যদিও এইসব মিথের উৎপত্তি কোথা থেকে তার উত্তর অজানা। হৃদয়,
সে তো রক্ত পাম্প করার যন্ত্র বই আর কিছুই নয়। তবুও প্রিয় মানুষটি ছেড়ে গেলে হৃদয় ভাঙে কেন? এই প্রশ্ন না হয় ডাক্তার বন্ধুদের জন্যই তোলা থাক। আমরা ফিরে আসি হৃদয়ের প্রতীকে। ভালোবাসার মানুষটিকে আমরা কতটা ভালোবাসি সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেক সময় আমরা সঠিক শব্দ খুঁজে পাই না, কি বলবো বুঝে উঠতে পারি না। তবে এক্ষেত্রে সহায়ক হতে পারে হার্ট শেপের একটি সাইন। বিশ্বব্যাপী প্রায় সব মানুষ ভালোবাসা প্রকাশে হার্ট শেপ ব্যবহার করে। শতকের পর শতক ধরে ভালোবাসার সমর্থক হয়ে আছে এই চিহ্নটি। আর একটি চিহ্ন যেন অব্যক্ত অনেক কথাই বলে দেয়। অনেকে মনে করেন আমাদের হৃৎপিণ্ডের সঙ্গে মিলিয়ে এই চিহ্নটি তৈরি করা হয়, যদিও আমাদের হৃৎপিণ্ডের আকার হার্ট শেপের সঙ্গে খুব একটা মেলে না। তবে কিভাবে এই চিহ্নটির সঙ্গে ভালোবাসার সংযোগ ঘটল? সোজা কথায় এর উত্তরটি একটু জটিল, কারণ এ নিয়ে আছে নানা মুনির নানা মত। অনেকের মতে প্রাচীন গ্রিক এবং রোমান চিন্তাবিদরা ধারণা করতেন মানুষের দেহের কেন্দ্রস্থল হল হৃদয়, কারণ মানুষ তার সব ইমোশন, দুঃখ, কষ্ট সবকিছু হৃদয়ে অনুভব করে। ফলে তাদের এই ধারণা তখন বেশ জনপ্রিয়তা পায়। মনে করা হতো মানুষের হৃৎপিণ্ডের আঁকাবাঁকা অংশগুলো বাদ দিয়ে সুন্দর একটা আকৃতি দিতে গেলে এই আকারটি আসে। আবার তখন থেকেই চিত্রশিল্পীদের চিত্রকলার মধ্যেও এই ধারণার প্রভাব দেখা যায়। যদিও পুরো বিষয়টি একটি আপেক্ষিক ধারণা এবং কল্পনাপ্রসূত, যা কিনা পরবর্তীতে সবার মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে। এনে আছে অন্য আরেকটি ধারণা। সপ্তম শতাব্দীর দিকে সিরেন রাজ্যের সিলিফিয়াম নামক এক উদ্ভিদ ছিল, যার ফল দেখতে নাকি অনেকটাই ভ্যালেন্টাইন বা হার্ট শেপের মতো। জানা যায় এই উদ্ভিদ জন্ম নিয়ন্ত্রক হিসেবে তখন ব্যবহার করা হতো এবং দুজন মানুষের ভালোবাসার প্রতিনিধিত্ব করত। ফলে পরবর্তীতে একটি ভালোবাসার চিহ্ন হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয়তা পায় এই চিহ্নটি। তবে শুরুর গল্পটা যেমনই হোক না কেন, হৃদয় গঠিত ভালোবাসার এই চিহ্ন এখন সবার কাছেই বেশ প্রিয়, যা নিয়ে কোনো যুক্তিতর্ক চলে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।